আমার রাখি পড়ানো কমপ্লিট। তুই কিছু বলতে চাস কোকো? পাঞ্জাবি পরে কেমন লাগছে বাবুকে? জাস্ট কতটা ঘেমেছে যে স্যার। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি খুব সেজে গুজে নিয়েছি, মানে টুকটাক একটু সাজগোজ করেছি। কেন? কারণ কি তোমরা জানো যে আজকে হচ্ছে 11ই আগস্ট, মানে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমি আমার ভাইদেরকে রাখি পরাবো, সেই জন্য আমি এইভাবে একটু সেজে নিয়েছি। এবার চলো কি কি জোগাড় করেছি একটু একটু করে টুকটাক দেখিয়ে দিই। যেমনটা দেখতে পাচ্ছ রাখি নিয়ে নিয়েছি আমি দুটো, একটা কোকর একটা পুচকুর, প্রদীপ সাজিয়েছি ঘি দিয়ে, একটু এখানে মা রেখেছে আতপ চাল, দুব্বো ধান দুব্বো, ঠাকুরের পায়ের ফুল, আর একটু কুমকুম আছে, আর এই যে কোকো বসে আছে, আর মিষ্টিগুলো এখন আমি আনপ্যাক করিনি, তো মিষ্টি আর একটু জল সাজিয়ে নেব। ঠিক আছে, তো দেখো বসার জায়গা ওখানে সেট করে দিয়েছি, কোন দিকে একটা মুখ করে বসতে হয়, তো মা এইদিকেই বসায়, তো সেই জন্য ওখানে আমি বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। তো চলো এবার বেশি দেরি না করে আমি এবার জোগাড়গুলো তাড়াতাড়ি সেরে নিই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা সাথে দেখতে থাকো। তো এই যে আমি আর কোকো বসে আছি, পুচকু এখনও রেডি হতে গেছে। তো কোকোর জন্য আমি কী করেছি, একটা পাঞ্জাবি কিনে এনেছি। ঠিক আছে, তো সেই পাঞ্জাবিটা আমি পরিয়ে ট্রাই করে দেখলাম, সাইজে ছোট হয়েছে, যেহেতু ক্রাম্বল্ড হয়ে গেছিলো বলে রিটার্ন করা পসিবল ছিল না। আর তো সেই জন্য আমি কী করেছি, পাঞ্জাবিটাকে সামনে থেকে একটু মাঝখান থেকে কাটিং করে এটাকে পাঞ্জাবি শার্ট বানিয়ে দিয়েছি। এবার সেটাকে আমি পরাবো। আমি দেখছি একটা হাতে পরাতে পারছি, আরেকটা হাত কোনো মতেই ঢুকছে না। আমাদের কোকো এতটা ফ্যাটি, আমি ওর সাইজ ঠিক বুঝতে পারিনি, যেহেতু প্রথমবার কিনছি তো সেজন্য সাইজটা বোঝা আমার পক্ষে সম্ভব হয়নি। হয়তো পরের বার নিশ্চয় এর থেকে 2-3 সাইজ বড়ই নেব। তো চলো ওকে একটু দেখি, যদি কোনোভাবে এটাকে সুন্দর করে সাজিয়ে ওকে একটু সুন্দর করা যায় কি না। কালারটা কেমন লাগছে? এরকম বই বউ সাজিয়ে দেবো, এমনি বউ সাজব কোকো। হ্যাঁ, আর কোকো কি এক্সাইটেড পাঞ্জাবিটা যখনই আমি খুলছি আমার সামনে এসে বসে আছে। বেচারা পড়ার এত ইচ্ছা হয়েছে, আমি ভেবেছিলাম অল্পক্ষণ এখন কিছুক্ষণের জন্য পড়াবো, একটু ফটো ফটো তুলবো, রাখি টাকি পড়াবো বাস, কিন্তু সে আর হচ্ছে না, যেহেতু একটু সাইজটা নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে। তো দেখি না আমি কীভাবে একটু ম্যানেজ করতে পারি। দেখছো কত কত শান্ত দেখ হয়ে গেছে, দেখছো পাঞ্জাবিটা দেখে বাবু, এটাকে পড়বো এবার আমরা, চলো কীভাবে পড়াই। তুমি এরকম করে শুয়ে থাকলে কি আর শুয়ে শুয়ে পাঞ্জাবি হবে হবে বলে তো মনে হয় না গো। হবে অনেক কাজ করবো, আমি এটা উল্টে দিই, কারেক্ট, এটাকে আমি উল্টোভাবে পড়াচ্ছি না, এবার এইভাবে পড়ি দিয়ে দেখি কিছুক্ষণের জন্য। একটু পড়ে থাক, রাখিটা পড়ে নে, ও খুলিয়ে দেবো, একটু ফ্রেশ করে দিয়েছি ওকে, পাউডার পাউডার মাখিয়ে, ওটা সেন্ট মাখতে পারে না আমাদের মতো, একটু পাউডার মাখতে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জামাটা পরিয়ে দিই, ভাইও রেডি হয়ে চলে এসছে, দেখিয়ে দিচ্ছি। সভ্য করে দিয়েছি, ঠিক আছে, এইটু এইভাবে তুমি বসে থাকো, তোমাকে উঠতে হবে না, আমি ডাকি পড়ে দিই, আয় পুচকু চলে আয়। তো চলো বেশি বকবক না করে আমি আমার রেগুলো সব সেট করে নিই। মিষ্টি নিয়ে নিয়েছি,
মুখে দেখতে পাচ্ছ, তুই কিছু বলতে চাস সবাইকে? সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। আর এই জামাটা দেখো, আমি দিছি কমেন্টসে লেখো যে কিরকম হয়েছে, দেখতে কেমন লাগছে? ভালো লাগছে না? তুই কিছু বলতে চাস কোকো, পাঞ্জাবি পরে কেমন লাগছে বাবুকে? হ্যাঁ, আমার শন্টিকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। না, ফিটিংস হয়নি, ওটাকে দেখি আমি কিছু করবো, ব্যবস্থা আমি ঠিক করবো, এটা পিঠের এখানে আমি কিছু করে দেবো। এইভাবে পড়াতে পারছিলাম না, দুটো হাত ঢুকলো না, এদিকে পড়লাম তো দুটো হাত ঢুকেছে, ও এখন পাঞ্জাবি পরে জামাই বসে আছে। হ্যাঁ, এটা ওর রাখি, আর পুচকু তোর রাখিটা দেখি দে। তো চল এবার আমরা একটু কিছু ঝটপট করে ফটো ফটো তুলে নিই, দিয়ে আমি আর পুচকু কিছু খেয়ে নিই, আমাদের খুব খিদে পেয়েছে। কোকো তো খেয়ে, কোকো মাংস ভাত খেয়ে রাখি পড়লো, ঠিক আছে, ও ওইসব বোঝে না, মারিস না। আর মিষ্টি খাওয়ার জন্য ও একদম ছটফট করছে, ওদের খুব সুন্দরভাবে রাখি পড়েছে, এখনো বসে আছে, ভাবছে এখন হয়তো ওকে কিছু দেবো, বাট দেবো না, চলো ফটো তুলে নিই। আজকের এই ব্লগটা আমরা খুবই শর্ট রাখবো, তো ব্লগটা শেষ করার আগে একটা খুব কি বলবো মজাদার জিনিস তোমার সাথে শেয়ার করতে চাই। তো রিসেন্টলি আমরা স্পেন্সার্স গিয়েছিলাম, সেখান থেকে আমি অনেক খুঁজে খুঁজে এই যে কোরিয়ান নুডলস এটা এনেছি, তো চলো এটা আজকে বানাবো। এটা ফ্লেভার হচ্ছে হট চিকেন ফ্লেভার রেমেন, ঠিক আছে, লেস নুইলেস পি কোয়ান্টেস আও পাউলে, জানি না এটা কী কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যাই হোক। তো এটা হচ্ছে 2x, এইরকম অনেক 3x অবধি আসে, আমি অনলাইনেও চেক করেছি। তো আমাকে, আমি যখন করিমনগরে থাকতাম তখন আমাকে ট্রাই করিয়েছিল একটা ফ্রেন্ড, তো চলো এটাকে আমি ঝটপট বানিয়ে নিই। এটা ভীষণ মানে জাস্ট ভীষণ স্পাইসি হয়, মানে অল্প খেলে একদম জিভ নাক সব জায়গা দিয়ে এবার কী বলবো জল বেরোতে শুরু করে দেয়। তো চলো এটাকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাই। এটা স্টেপস হচ্ছে খুবই ইজি, ওই ওইটা ও যেভাবে বানিয়েছিল যে প্রথমে এটাকে নুডলসটাকে বয়েল করে নিতে হবে, তারপরে এর ভেতরে যে সি এটা দেওয়া আছে মশলা না যা যেটা বলে যাই বলে অ্যাড করার জন্য, সেটা অ্যাড করলে বিশাল স্পাইসি হয়ে যায়। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে। তো ভেসেলের মধ্যে জল নিয়ে নিচ্ছি, আমি এটা গরম করতে দেবো। তো এই প্যাকেটের মধ্যে হচ্ছে এই যে নুডলস, আর এটা আই থিঙ্ক সো চিলি ফ্লেক্স টাইপের কিছু একটা আছে, জানি না সব এদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা যেতে আমি পড়তে পারছি না। এটা একটা আছে, আর এটা একটা সস মতন লিকুইড টাইপের একটা জিনিস আছে, আই থিঙ্ক তো এটার জন্যই বেশি স্পাইসি লাগবে খেতে। তো চলো আমি এটাকে বয়েল করতে দিই। এটা একটা প্যাকেটেরই দাম এসেছিলো প্রায় 135, তো দেখতে পাচ্ছ যে সেটার মধ্যে একটি থাকে, হ্যাঁ, ম্যাগির তুলনায় কম্প্যারিজনে একটু বড় মোটা ইয়েগুলো নুডলসটা, আর কি বলে আর বেশ সাইজেও বড়। তো চলো এটাকে আমি জলে যে এদিকে ফুটছে দিয়ে দিই সেদ্ধ করতে। তো আমার গরম গরম রেমেন রেডি, তো এই এতটা মানে একটা প্যাকে পুরো এইটা, আর একটু আমি অল্প ভাইয়ের জন্য তুলে রেখেছি, তো এই যে আমি নিয়ে নিচ্ছি, যাই না অনেকটা কিনে ফেলেছি, বুঝতে পারছি না খেতে পারবো কিনা, এত ঝাল যা শুনেছি, আর আমি খেয়েওছি ভীষণ স্পাইসি হয়, ওটা অন্য ব্র্যান্ডের ছিল। তো আমি ফার্স্টে কী করবো যে ভাইয়ের জন্য একটু তুলে রাখতে হবে, তো সেজন্য আমি একটু ভাবছি বাটিতে এটাকে মিক্স করে নিই ফার্স্টে। তো চলো আমি এটাকে কেটে নিই, আমি কাঁচি পেলাম না রান্নাঘরে, এটাকে এই পড়ে যাচ্ছিল, হয়েছিল কাজ। তো চলো আমি এই যে ধরে নিচ্ছি, কত ঠিক টাইপের, এটা সসই তো, এটা যে সস টাইপের, সস সসটার জন্যই বোধ হয় এত স্পাইসি হয়, এই আমার মধ্যে হয়। আমরা এমনি নর্মাল ম্যাগি কিনে এনে এমনি বিনা মশলা দিয়ে সেদ্ধ করে নিই, যদি এই সসটা কিনে এনে তো বেশি কাজে দেবে, বিকজ এই সসটার জন্য এটা এত এক্সপেন্সিভ, যাই না। এটা স্মেল আসছে বেশ ভালোই লাগছে, খিদে পেয়ে গেল, বার করে নিই পুরো স্কুইজ করে নিই যতটা আছে লাস্ট ড্রপ অবধি। আর আমি বোলপুরে অনেক জায়গায় সার্চ করেছি বাট পাইনি, তো রিসেন্টলি আমরা গিয়েছিলাম দুর্গাপুর, তো সেখানে স্পেন্সার থেকে আমি এটা নিয়ে এসেছি।
এটা সাদা তিল কি বলে সাদা তিল দেওয়া আছে এর মধ্যে আর ব্ল্যাক ব্ল্যাক কি দেওয়া আছে আমি জানি না ওদেরই কিছু একটা স্পাইসেস হবে তো আমি এটা পুরো ঢেলে নিয়েছি সসটা জাস্ট কালারটা দেখো একদম রেড রেড রে তো চলো আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে তো বেশি বেশি কি দেবো ভয়ও লাগছে যদি না খেতে পারি এটাকে ঘেঁটে নিই অল্প ভাইয়ের জন্য রেখে দেবো ভাইয়ের জন্য বয়ল করে রাখা চাই মাইক্রোওয়েভে গরম করে দিয়ে দেবো দেখো অল্পই দিয়ে খাই বেশি দিলে যদি খুব খুব স্পাইসি হয়ে যায় দেন এটা আমি ভালো করে সসটার সাথে মিক্স করে নিচ্ছি এটা এইভাবেই দেখেছি বানাতে আর সস দেওয়ার মতন আমার না হিম্মত হচ্ছে না আর কি সে যাই হোক দেখতে পাচ্ছ চলো রেডি আমি খুব এক্সাইটেড আমার আসলে ঠান্ডাও লেগেছে তো সেই জন্য স্পাইসি স্পাইসি আমি এটা ভালো করে রোল করতে পারলাম না দেখতে পাচ্ছ চোখে জল চলে এসছে লিটারালি ভীষণ স্পাইসি যেহেতু আমার ঠান্ডা লেগেছে আমার ভীষণ ভালো লাগছে বাট আমার আমি ঘামতে শুরু করে দিয়েছি আমার অলরেডি ঠান্ডা লেগেছে বাট তার মধ্যে আমি ঘামছি ভীষণ স্পাইসি যেই মুখে দিয়েছি হে এটা পুরো জাস্ট জ্বলছে আমার লিটারালি সেকেন্ড বাইট জাস্ট কতটা ঘেমেছে আমি জাস্ট দেখো আমার আমার রুমাল নিয়ে বসে ভালো তো এখন অনেকটা বাকি মানে আমার নাক দিয়ে মুখ দিয়ে জিভ দিয়ে সব জায়গাতেই জল বেরোচ্ছে ভীষণ স্পাইসি বাট ভীষণ মজা লাগছে বিশ্বাস করো মাস্ট ট্রাই মাস্ট ট্রাই ও মা গরম লেগে গেল তো ঘামছি তার মধ্যে ও মা গো ভীষণ ভীষণ স্পাইসি প্লিজ তোমরা ট্রাই করো তোমার যদি স্পাইসি খেতে ভালোবাসো আমার তুমি বেশি স্পাইসি খাও তো নো ডাউট ভালো লাগবে আমার মতো স্পাইসি খাও তো নিশ্চয়ই ভালো লাগবে জাস্ট ট্রাই এটা খেয়ে আমি একটা ডেয়ারি মিল্ক খাবো এর ভাই আমাকে গিফট দিয়েছে ডেয়ারি মিল্ক খাবো একটা তা মানে বেশি আর ব্লগটা কন্টিনিউ করবো না চলো আজকে ব্লগটাকে শর্ট রাখার চেষ্টা করেছি আজকে একটু রাখি স্পেশাল ব্লগ রেখেছি দুপুরে কী করবো না করবো অত আর দেখাচ্ছি না জাস্ট নর্মাল একটা লাঞ্চ করবো আজকে আজকে তো পূর্ণিমা মাদের নিরামিষ আর মায়ের পুজো করতে করতে অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য আর মাকে আর বলছে না কিছু লাঞ্চের জন্য স্পেশাল বানাতে তো আমরা জাস্ট এই এখানে ব্লগটা এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সকলকে আমার তরফ থেকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি রক্ষাবন্ধন দাদার জন্য ভাইয়ের জন্য সবার জন্য সবাই খুব ভালো থাকো সেফ থাকো আর খুব হ্যাপি থাকো আর স্মাইল করতে থাকো আর প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন যদি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এরপরে আরও ইন্টারেস্টিং অনেক কিছু নিয়ে আসতে চলেছি আমরা আমার বিয়ের সিরিজ শপিংয়ের সিরিজ নিয়ে আসতে চলেছি তো জাস্ট ওয়েট করতে থাকো চলো বাই টাটা সি ইউ